আমার প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম বহু স্মৃতি হযরত হাসান হোসেনের সাথে রয়েছে। কাল পরিক্রমায় তারা বড় হচ্ছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, চার খলিফার যুগ শেষ হয়ে গেল। আমার প্রিয় বন্ধু, পরবর্তী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নম্বরে খেলাফতের আসনে অধিষ্ঠিত হলেন। ওই সময়টা বড় ফিতনার বছর, কষ্টের বছর। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বায়াত করতেছিলেন না, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে বিচার দাবি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন না, ব্যাপারটা এমন না। তিনি বলছেন, বিদ্রোহীরা এখনো লুকিয়ে আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, আগে আপনি বায়াত করুন, ইসলামী খেলাফত বিশাল সাম্রাজ্য শান্তি ফিরে আসুক, শৃঙ্খলা ফিরে আসুক, তারপরে সবাই মিলে হযরত ওসমান হত্যাকারীদের বিচার করব। কারণ হযরত ওসমান হত্যাকারীরা তো সংগঠিত, খেলাফতের মধ্যে শান্তি ফিরাইয়া নাই না। যদি তাদের বিচার শুরু করা হয় তাহলে সেখানে বিশৃঙ্খলা লাগবে, আরো বড় ধরনের বিপদ হতে পারে, এই আশঙ্কা করতেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দামেস্ক কেন্দ্রিক হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিচারের দাবিতে অনড় ছিলেন, পুরাটা সময় অশান্তির মধ্যেই গেল। এর মধ্যে বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, তাকেও হত্যা করা হলো। হত্যা যখন করা হলো এই টাইমটার মধ্যে একটা বিশৃঙ্খলা, দামেস্ক কেন্দ্রিক আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক বায়াত হলো, আর মদিনা কেন্দ্রিক হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক বায়াত হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী খলিফা, তখনকার অশান্তিগুলো দেখতেছিলেন, তার মনে খুব কষ্ট ছিল, কিন্তু তিনি ছেলে মানুষ, হাজার হাজার সাহাবীর জীবন চলে গেছে, ভাইসব কত ঘটনা ঘটেছে আমি শব্দ বলতে পারছি। সিফিনের যুদ্ধে বহু সাহাবী মারা গেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বেরিয়ে এসেছে। এই কথাগুলি একটু কম আলোচনা করতে চাই, কারণ এগুলি আমাদের কষ্টের কথা, এগুলি আলোচনার মধ্যে বড় ধরনের কোনো ফায়দা নাই। কিন্তু আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ত্যাগ কোরবানিটা বলা উদ্দেশ্য, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা কেন্দ্রিক যে খেলাফত যারা বায়াত করলেন সেদিকে অভিযান চালানো শুরু করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে কোনোভাবেই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ছাড়বেন না। কোন এক পর্যায়ে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসানের নিকটে একটা সাদা কাগজ প্রেরণ করছেন যে আপনি যা শর্ত লিখে দিবেন আমি সেটাই মানব, আপনি খেলাফত আমার নিকটে বায়াত করুন, খেলাফত ছেড়ে দিন। সেই কাগজে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের সাথে পরামর্শ করে সাতটি শর্ত লিখে দিলেন। এই সাতটি শর্তের আলোকে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হযরত হাসান খেলাফত ছেড়ে দিলেন, এই কারণে যে এই যুদ্ধ বিগ্রহ তিক্ততা তিনি আর দেখতে চান না, অন্তত শান্তি প্রতিষ্ঠিত হোক। সাতটি শর্ত একটু ভালো করে শুনেন, তা না হলে শাহাদাতের কারণটা বুঝবেন না, আবার পরবর্তীতে গন্ডগোলটা কেন লাগলো এটা বুঝবেন না। এটা একটা ঐতিহাসিক ঘটনা, এটা কোনো কাহিনী ভিত্তিক বয়ান না যে আপনি শুনবেন আর কাঁদবেন। এক নম্বর, বৈরিতার কারণে মদিনার কাউকে গ্রেপ্তার করা চলবে না, হযরতে আমির মুয়াবিয়ার কাছে ক্ষমতা গেলে মদিনার কাউকে গ্রেপ্তার করা চলবে না। দুই নম্বর, হাসান হোসাইনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিন নম্বর, অশোভনীয় যেসব উক্তি হাসান হুসাইন নবীর পরিবার মদিনা সম্পর্কে চালু আছে খোদ্দা থেকে গুলি বাদ দিতে হবে। চার নম্বর, রাজস্ব পুরাটা হযরতে হাসানের হাতে থাকবে। পাঁচ নম্বর, বনি হাসেমকে বনি উমাইয়ার উপরে অগ্রাধিকার দিতে হবে। ছয় নম্বর, হাসান হুসাইন যেখানে ইচ্ছা সেখানে থাকবে, তাদেরকে দামেস্কে যেতে বাধ্য করা যাবে না। সাত নম্বর, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতকাল জীবিত আছেন ততকাল তিনি খলিফা থাকবেন, তিনি যদি ইন্তেকাল করেন আর হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কেউ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবিত থাকে তাহলে তিনিই পরবর্তী খলিফা হবেন।
আর তিনি যদি ইন্তেকাল করেন অথবা তিনি যদি কোনো কারণে খেলাফত ছেড়ে দিতে চান তাহলে তিনি অন্য কারো হাতে খেলাফত দিতে পারবেন না কারণ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত তার কাছে ছেড়ে দিচ্ছেন এই শেষ শর্তটা যে তিনি যতকাল জীবিত আছেন ততকাল তিনি খলিফা থাকবেন তার জীবদ্দশায় তিনি অন্য কাউকে খেলাফত দিতে পারবেন না এবং তিনি যদি খেলাফত ছেড়ে দিতে চান অথবা তার ইন্তেকালের পরে হযরতে হাসান জীবিত থাকলে হাসান রাদিয়াল্লাহু তাআলা নু খলিফা হবে আর তা না হয় মুসলমানরা পরামর্শ করে তাদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচন করবে তিনি কাউকে মনোনয়ন করে যাবেন না এই শর্তগুলো তিনি মেনে নিলেন মেনে নেওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা নু তার হাতে খেলাফত ছেড়ে দিলেন পুরা মুসলিম উম্মার মধ্যে শান্তি ফিরে আসলো 20 বছর পর্যন্ত তিনি শাসন করলেন কিন্তু এই শর্ত কার্যকর হওয়ার কিছুদিন পর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুকে খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে শহীদ করে দেওয়া হলো আচ্ছা যারা বিষ প্রয়োগ করছে এমন একটা গ্রুপ আছে না নাই আল্লাহ তাআলা ভালো জানেন তারা কারা কিন্তু অনেকেই অনেক মন্তব্য করেছেন ঐতিহাসিকরা অনেকেই অনেক মন্তব্য করেছেন যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তাহলে হুজুরের নাতিদের মধ্যে এখন জীবিত আছে আর কে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় বন্ধু খেলাফতের শেষ দিকে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূ মদিনায় আসলেন তার উপদেষ্টারা তাকে পরামর্শ দিল আপনি খেলাফতের বিষয়টা ফয়সালা করে যান অনিশ্চিত অবস্থায় রেখে যাবেন না তিনি একজন মর্যাদা সম্পন্ন সাহাবী অবশ্যই তার মর্যাদার ব্যাপারে কোনো কথা নাই আমরা তাকে অসম্মান করব না আমরা ইয়াজিদকে গালিও দেব না লানতও দেব না কাফেরও বলবো না কিন্তু আমরা যখন ঘটনা বয়ান করব তখন সত্য ঘটনা বয়ান করার চেষ্টা করব আমরা কাউকে অসম্মান করব না কিন্তু সত্য ঘটনাকে আমরা বিকৃতও করব না সত্য ঘটনা বলার নাম কাউকে অসম্মান না ইতিহাস একজন একভাবে লিখেছে কিন্তু ঘটনা ঘটেছে আমিরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ভাইরা ছেলে এদের আলাদা আলাদা ইতিহাস আছে ওনারা বুঝলেন যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনা সফরে আসতেছেন নিঃসন্দেহে তিনি কোনো না কোনো খেয়াল নিয়া আসতেছেন তখন মদিনায় কে কথা বলবে সাত জনের একটা প্রতিনিধি দল তৈরি করলো মদিনা সাহাবীরা যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আপনারা চারজন কথা বলবেন এক নম্বর হযরতে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নম্বর আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেলে তিন নম্বর হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চার নম্বর হলো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন এই চারজন বসে ফয়সালা করলো যে আমাদের পক্ষ থেকে কথা বলবে চাচাজির সাথে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারাই মুবাশশারার একজন যিনি আল্লাহ রাসূলের আফন ভাইরা হযরতে আসমার ছেলে হযরতে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ হিজরতের পরে যিনি জন্মগ্রহণ করেছেন কাফেররা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সাহাবা একরামের সন্তানাদি হচ্ছিল না হিজরতের পরে তারা অভিশাপ দিচ্ছিল যে আমাদের লাল মানাত ওজা তোমারে এই অভিশাপ দিছে যার কারণে তুমি নির্বংশ হয়ে গেছো তোমার মুসলমান তোমার উম্মতের আর বাচ্চা কাচ্চা হবে না মুসলমান শেষ হয়ে যাবে আল্লাহর কাছে তিনি দোয়া করতেছিলেন আল্লাহ একটা বাচ্চা অন্তত মুসলমানদের মধ্যে দান করেন তখন হযরত আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছিলেন সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়েছিলেন এবং তাকে তাহনিক করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হযরত আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বসলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চাচাজিরা আমি চিন্তা করেছি খেলাফতের বিষয়টা আমি ফয়সালা করে যাব আমার জীবদ্দশায় আমি এভাবে ছেড়ে যেতে চাই না হযরত আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চাচাজি আপনার সাথে তো শর্ত ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত দিয়েছিলেন আপনার জীবদ্দশায় আপনি কাউকে খেলাফত দিয়ে যেতে পারবেন না যদি আপনার পরে জীবিত থাকলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবে আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলে মুসলমানরা একজন খলিফার নির্বাচন করবে আপনি কাউকে দিতে পারবেন না কিন্তু এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা বিষ প্রয়োগে হত্যা করলো সে হত্যাকারীও বের করা হলো না আবার আপনি এখন বলতেছেন আপনি খেলাফতের বিষয়টা ফয়সালা করবেন কারে দিতে চান তিনি বললেন ইয়াজিদ তোমাদের ভাই আমার সন্তান তোমাদের ভাই সে তো শাসক হিসাবে খারাপ না আমি ইয়াজিদকে আমার পরবর্তী খলিফা নির্বাচন নিয়োগ দিয়ে যেতে চাই হযরত আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদকে প্রস্তাব দিলেন
কয়টা তিনটা প্রস্তাব দিলেন এক নম্বর প্রস্তাব হলো আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আপনি কাউকে মনোনীত করবেন না দুই নম্বর বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তর তরিকা আপনি এমন কাউকে মনোনীত করবেন যে আপনার কেউ না আপনার রক্তের সম্পর্কের আত্মীয়ের কেউ না এমন একজনকে মনোনয়ন দিবেন তিন নম্বর হলো আপনি একটা কমিটি করে দিয়ে যাবেন আপনার ইন্তেকালের পরে ওই কমিটি খলিফা নির্বাচন করবে তাহলে কয়টা হইল এক নম্বর হলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করবেন আপনি কাউকে মনোনীত করবেন না দুই নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তর তরিকা আপনি অনুসরণ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু যাকে মনোনয়ন দিয়েছেন তিনি ওনার আত্মীয় ছিলেন আপনি আপনার কোনো আত্মীয় কোনো সন্তান আপনার নিজের কাউকে মনোনয়ন দিবেন না তিন নম্বর হলো আপনি একটা কমিটি করে দিয়ে যাবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তর তরিকা আপনার পরে এই কমিটি খলিফা নির্বাচন করবে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু বললেন বাতি যারা সতত কোন পন্থা কি রাখা যায় না তারা বললেন না সতত কোন পন্থা রাখা যায় না এই মদিনার পক্ষ থেকে এই তিন প্রস্তাবের বাহিরে কোনো প্রস্তাব নাই হযরত আমির মুয়াবিয়া ফিরে গেলেন হযরত আমির মুয়াবিয়ার পরে ইজিদ খলিফা হয়েই গেল এবার মক্কা মদিনা কেন্দ্রিক দামেস্ক দামেস্ক কেন্দ্রিক একটা খেলাফত আর মক্কা মদিনা কুফা তিন জায়গায় সাহাবীদের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল আন্দোলন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল হযরতে হুসাইনকে খলিফা হওয়ার জন্য সবাই চাপাচাপি শুরু করলেন কুফায় সবচাইতে বেশি বিদ্রোহ হলো কুফার লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারবার চিঠি দিলেন বারবার ভাই সব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন রওনা হলেন রওনা হয়ে পথে তিনি অনেকগুলি বাধার সম্মুখীন হলেন এরপরে তাকে ঘুরাইয়া ঘুরাইয়া কারবালার ময়দানে নিয়ে যাওয়া হলো কারবালায় যখন চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলা হলো তখন তিনি তাদেরকে বললেন আমি যুদ্ধ করার জন্য আসি নাই কুফার লোকেরা আমারে সিটি দিয়ে এনেছে হয় তোমরা আমাকে ইজিদের দরবারে নিয়ে চলো আর না হয় আমাকে মদিনায় ফিরে যেতে দাও আর না হয় তোমরা আমাকে একটা তৃতীয় কোনো দেশের দিকে যেতে দাও যেখানে গেলে তোমাদের কোনো ক্ষতি হবে না এই তিনটা প্রস্তাবের একটা প্রস্তাবও মানল না তারা তাকে তিন দিক থেকে গাড়া করে চাপাইতে চাপাইতে কারবালার ময়দানে নিয়ে হাজির করলো কারবালার ময়দানের পাশে হলো ফোরাত নদী সফরের ক্লান্তিতে তাদের পানির প্রয়োজন হয়ে গেল কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এই সৈন্যরা ফোরাতের কুল বন্ধ করে দিল তিনি বারবার ওদের কাছে পানি চাইলেন যে তোমাদের শত্রুতা যদি আমার থাকে সাথে কিন্তু নিষ্পাপ শিশুগুলো এই ছোট ছোট বাচ্চাগুলো পানির তৃষ্ণায় মারা যায় দয়া করে তোমরা তাদের জন্য কয়েক মশক পানি দাও এই মরুভূমিতে পানির কত প্রয়োজন যারা সফর করেন তারা জানেন হযরত হুসাইন আলী আকবরকে নিয়ে গেলেন তার কলিজার টুকরা সন্তান অন্তত সন্তানটার জীবন মারা যায় শেষ হয়ে যায় একটু পানি দাও একজন হযরত আলী আকবরের সন্তানের হযরত আলী আকবরের দিকে তীর নিক্ষেপ করলো যে নাকি হযরত হুসাইনের সন্তান তীর বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল তার কোলেই হযরত আলী আকবর শহীদ হয়ে গেলেন তিনি এই মৃত সন্তানকে তাবুর মধ্যে এনে তার বোনের কাছে দিয়ে বললেন দেখো জন্মের মতো পানি পান করায় এনেছি তবে আমি দুঃখ করি না আমার সন্তানকে আমার নানা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করি আল্লাহর জান্নাতে পানি পান করাবে সুবহানাল্লাহ আমার বন্ধু ঘটনার সংক্ষেপ এখানে হযরত হুসাইনকে চতুর্দিক থেকে ঘিরে শহীদ করে দেওয়া হলো তিনি কারো সাথে যুদ্ধ করেন নাই কারো উপরে হামলা করেন নাই এজির সৈন্যরা তার তাঁবুতে ঢুকেছে ছোট ছোট শিশুদেরকে মেরেছে আমার বন্ধু 17 জন আহলে বাইতের সদস্য একজন দুইজন নয় 17 জন আহলে বাইতের সদস্যকে তারা শহীদ করেছে যারা হুজুরের পরিবার পরিজনের সদস্য তাদের মধ্যে নিষ্পাপ শিশু ছিল 55 জন সাহাবী ছিল যাদের প্রত্যেকের নাম আমি এখানে নোট করেছি আল্লাহ আমাদের সকলকে নবীর পরিবার পরিজনের সাথে ভালোবাসা রাখার তৌফিক দিন একটু সবাই বলেন আমিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য গেলেন ওই অবস্থায় তাকে তীর মেরে শহীদ করে দেওয়া হলো তার লাশ উপরে উঠায় আনা হলো আমার বন্ধু যখন রুটা চলে গেল লাশের উপরে তার জুলুম অত্যাচারের কোনো প্রয়োজন ছিল না হযরত হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলা হলো ঐতিহাসিকরা লিখেছেন দেহ এবং মাথা মিলাইয়া 73টা আঘাত তার দেহের ভিতরে ছিল হযরত হুসাইনের দাঁতগুলো ভেঙে ফেলেছিল ঠোঁট থেতলে ফেলেছিল আমার বন্ধু যেই রাত্রে হযরত হুসাইন যেদিন শহীদ হলেন সেই রাত্রে মদিনা আল মুনাওয়ারায় আল্লাহর নবীর একজন সাহাবী স্বপ্নে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ফেরেশান নবীর মাথার চুলের মধ্যে দাড়ির মধ্যে ধুলাবালি লাগানো নবীর চোখ থেকে পানি পড়ে স্বপ্নের ভিতর ওই সাহাবী জিজ্ঞাসা করলেন
ওগো আল্লাহর নবী আপনাকে এত পরেশান মনে হয় কেন বিশ্ব নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা মদিনে আরামে ঘুমাচ্ছো তোমরা তো জানো না কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার নুকে শহীদ করে দেওয়া হয়েছে যেই জায়গায় হযরত হোসাইনের রক্ত ঝরেছে আমি সেই জায়গাটা সফর করেছি একটু আগে আল্লাহ আমারে সফর করায়ছেন আমি হযরত হোসাইনের ওই রক্তমাখা ধুলা বালিগুলি আমার দাড়ি এবং মাথার চুলের মধ্যে মাখায় নিয়েছি একটা বোতল বের করলেন বোতল বের করে বললেন এই যে বোতলের মধ্যে লাল রঙের পানি দেখা যায় এই পানিটা হলো হযরত হোসাইনের রক্ত কিয়ামতের দিন আমি আমার আল্লাহর দরবারে এই রক্ত এবং এই দুলাবালি রেখে আমি বিচার প্রার্থী হব কি কারণে আমার কলিজার টুকরো হযরত হোসাইনকে এই নির্মম ভাবে শহীদ করা হয়েছে প্রিয় ভাইরা আমার খুব নির্মম হযরত হোসাইনের কাটা মাথাটা রশি ঢুকাইছে ওটের রশি ঢুকাইয়া ঘন্টার মতো ওটের গলায় বেঁধেছে সীমার ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সেই ওটের পিঠে উঠেছে কাটা কয়েকটি মাথা থালার উপরে নিয়েছে গভীর রাতে হযরত হোসাইনের কাটা মাথা নিয়ে তারা ইজিদের দরবারে হাজির হয়েছে ক্ষত বিক্ষত দেহ কারবালায় পড়ে রয়েছে এর থেকে হৃদয় বিদারক ঘটনা আর হতে পারে না কোন এক সময় হযরত আব্দুল ইবনে আব্বাসের নিকট কুফার লোকেরা হজ করতে এসেছে মক্কায় এক কুফার হাজী সাহেব ইহরাম পরা অবস্থায় মাছি মেরে ফেলেছে তিনি হযরত আব্দুল ইবনে আব্বাসকে প্রশ্ন করেন ইহরাম পরে মাছি মারলে দম দিতে হবে নাকি মাসালাটা কি বলেন তিনি রাগ গোসা করে বললেন তোমরা কুফার মানুষ নবীর পরিবার হযরত হোসাইনকে দাওয়াত দিয়ে নিয়েছো শহীদ করে ফেলেছে একটু সাহায্যের জন্য আসলে না লাশ ক্ষতবিক্ষত করে ফেলেছে হুজুরের পরিবারের 17 জনকে শেষ করেছে 55 জন সাহাবি মেরে ফেলেছে তোমরা মাসালার কবর লও নাই আর এখন মাছি মারার গুনাহ জানতে এসেছো তোমাদের মতো লোকদের মাছি মারার গুনাহ সম্পর্কে জানার দরকার নাই সেই ইতিহাস কিন্তু আজ পর্যন্ত শোকের ইতিহাস হয়ে আছে তাহলে করণীয় কি একটু খেয়াল করেন শিয়ারা যে মাতম করে এগুলো আমাদের শরীয়তে নাই মনে রাখবেন মাতম করার কোনো অনুমতি শরীয়তে নাই আর শিয়ারা যে বছরের পর বছর শোক পালন করে ইসলামে শোক হইল 3 দিন আর সর্বোচ্চ 5 দিন আর স্বামী মারা গেলে শোক পালন করবে 1-4 মাস 10 দিন তাহলে যত বড় দামি লোকই মারা যাক না কেন সর্বোচ্চ 5 দিনের বাইরে কোনো শোক নাই এই শোক দিবসে আত্মীয় স্বজন মইয়তের বাড়িতে খাবার পাঠাবে তাদের খাবার দাবারে খাবে না মইয়তের বাড়িতে সান্ত্বনা দিবে আত্মীয় স্বজন তাদেরকে রান্না বান্না করে খাওয়াবে 3 দিন পরে সবাই স্বাভাবিক হয়ে যাবে কারণ মৃত্যুটা কার দান কার হুকুমে আসে কুই আগে রওনা হয় কুই পিছে রওনা সুতরাং এই জাতীয় বছরের পর বছর শোক দিবস পালন করা যায় নাই এক শিয়া নেতা হযরতে হোসাইন হত্যা 300 বছর পরে এসে তাজিয়া মিছিল চালু করে হযরতে হোসাইনের শরণে ওয়া হোসেন করে গা কাটা কপাল কাটা রক্তাক্ত করা এগুলার কোনো অনুমতি ইসলামে নাই হোসাইনি আদর্শ থেকে শিক্ষা নেব পরিবারকে ভালোবাসব অন্যায় সমর্থন করব না ভালো মানুষের নেতৃত্বের প্রতিষ্ঠিত হোক আল্লাহ ওয়ালা মানুষের নেতৃত্বের প্রতিষ্ঠিত হোক নবীর পরিবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা নু যেই চেতনা থেকে এজিদের নেতৃত্বকে সমর্থন করতে পারেন নাই নির্দিতে মানতে পারেন নাই সেই চেতনাটা লালন করব মৃত্যু পর্যন্ত হকের উপরে কায়েম থাকব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জোরে বলেন আমিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার